নির্বাহী আদেশে জামায়াত শিবির নিষিদ্ধ হচ্ছে, এটি এখন সময়ের ব্যাপার। সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট জনেরা বলছেন, জামায়াত ও তাদের ছাত্র সংগঠন শিবির নিষিদ্ধ করার আইনি ক্ষমতা আছে সরকারের। তারা বলছেন, জামায়াত নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের, এই সিদ্ধান্ত নিতে অনেক দেরি করা হয়েছে। আলমগীর স্বপনের রিপোর্ট। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড হয়েছিল জামায়াত ইসলামীর কয়েকজন শীর্ষ নেতার। এর মধ্যে গোলাম আজমের বিচারের রায়ে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছিল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। 2013 সালে উচ্চ আদালতের আরেক রায়ের পর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল হয় দলটির। তবে এর আগে থেকেই জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি ছিল, যদিও এতদিন পর 14 দলের সুপারিশে দলটিকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জামায়াত শিবির নিষিদ্ধ করার জন্য এক্ষেত্রে আইনি ব্যাখ্যায় কি বলছেন সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট জনরা? জনশৃঙ্খলা নৈতিকতা স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। তবে সত্য থাকে যে কোনো ব্যক্তির উক্তরূপ সমিতি বা সংঘ গঠন করিবার কিংবা উহার সদস্য হওয়ার অধিকার থাকিবে না যদি নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করিবার উদ্দেশ্যে গঠিত হয়। সরকার চাইলে তো পারেই, অবশ্যই পারে, নির্বাহী আদেশের মাধ্যমে করবে। তো নির্বাহী আদেশ তো আইনের সমতুল্য, তো আইন করে করতেই পারে তারা। বিচারপতি হাবিবুর রহমান যখন বেঁচে ছিলেন, তিনি লিখেছিলেন, জামাতের যে রাজনীতি এটা আমাদের শরীরে একটা ক্ষতের সমতুল্য, এটা সমাধান হওয়া দরকার, আমি ওটা সমর্থন করে লিখেছিলাম। কিন্তু এই গত বহু বছর এটা নিয়ে তারা খেললেন। যুদ্ধাপরাধের পাশাপাশি জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের অভিযোগ, কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা ও জঙ্গিবাদী তৎপরতার। এ অবস্থায় রাজনীতিতে কতটা পরিবর্তন আসবে? যে উদ্দেশ্যে তাদেরকে নিষিদ্ধ করা, এটা অ্যাচিভ করা যাবে কি না আরও অন্যরকম রূপ নেবে, যাতে কোনো রকমের সিচুয়েশন সৃষ্টি না হয় যে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। যদিও জামাত নিবন্ধিত দল নয়, কিন্তু জামাত এখন বেআইনি দলও নয়। আপনি যখন বেআইনি করে দেবেন, তারা অন্যভাবে, নূতনভাবে, ভিন্ন রূপে তারা আত্মপ্রকাশ করবে, তখন আর আমাদের এদের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। জামায়াত ও শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্তের পরও মৌলবাদী রাজনীতির বীজ বড় রাজনৈতিক দলেও ঢুকেছে বলে অভিযোগ বিশিষ্টজনদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।